রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর এস তাহের হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জাহাঙ্গীর আলমের ফাঁসি স্থগিত চেয়ে করা সবশেষ আবেদনটিও খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এতে করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ফাঁসি কার্যকরে আর কোনো বাধা রইল না। এর আগে গত 20 জুলাই দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলমের ফাঁসি কার্যকর স্থগিত চেয়ে দায়ের করা রিট খারিজের বিরুদ্ধে আপিল বিভাগে লিফট টু আপিল দায়ের করা হয়। 2006 সালের 1 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার ম্যানহোল থেকে উদ্ধার করা হয় নৃশংসভাবে হত্যার শিকার অধ্যাপক ডক্টর তাহেরের মরদেহ।